হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এবং আজকে বলবো 2023 কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে এবং 2023 আর্টস স্টুডেন্টরা কি অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেকে প্রশ্ন হচ্ছে, স্যার আমরা হচ্ছি আর্টসের ব্যাকগ্রাউন্ড, তো আমরা শুনছি বিভিন্ন দাদা দিদিদের মুখ থেকে যে আর্টস স্টুডেন্টরা কি অ্যাপ্লিকেশন করতে পারবে না, তো এটা কি সত্যি কি মিথ্যে সেটা বলবো এবং সেটা সেটা বই কোনটা, অর্থাৎ কোন বইটা ফলো করলে তোমরা ভালো একটা স্কোর করবে, টপার্সরা কোন বইটা ফলো করতো, তারা কতক্ষণ পড়তো এবং তোমরা কত কীভাবে পড়লে তোমরা ভালোভাবে স্কোর করতে পারবে। এবং 2023 জন্য কিন্তু অ্যাডমিশন আমাদের সাফল্য বাংলায় চলছে, সেটা কীভাবে তোমরা পার্টিসিপেট করবে, তার জন্য একটা পরীক্ষা দিতে হবে, সেইভাবে তোমরা কিন্তু সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে জানতে পারবে। তো সরাসরি তোমাদের নিয়ে যাচ্ছি যে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। দেখো, আমি একটু আগে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে কল করেছিলাম, সেখান থেকে বলা হচ্ছে তোমাদের কিন্তু এখনও কোনো অফিসিয়াল আপডেট নেই, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে বলা হয়নি যে কবে থেকে শুরু হবে, কিন্তু একটা টেন্টেটিভ অর্থাৎ একটা সম্ভাবনা বলি, দেখো 2021 যেমন 31 মার্চ থেকে শুরু হয়েছিল তোমাদের অ্যাপ্লিকেশন, যারা দিদিরা আছে বা দাদারা আছে অনেকে হয়তো অ্যাপ্লিকেশন করেছিল তোমাদের, তো 2021 কিন্তু 31 মার্চ শুরু হয়েছিল এবং যদি 2022 কথা বলা যায় সেটা কিন্তু শুরু হয়েছিল 11 জানুয়ারি, ঠিক আছে। তো সেই যদি একটা কম্পেয়ার করা যায় তাহলে কিন্তু 2023 কবে থেকে হতে পারে, 2023 কিন্তু মোটামুটি তোমাদের ওই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি একটু আগে কল করেছিলাম, তারা বলেছে ডিসেম্বর মাস থেকে তোমরা একটু ওয়েবসাইটে ফলো করবে, WBJEE অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ওরা কিন্তু তোমাদের এই পরীক্ষাটা কন্ডাক্ট করায়, তো সেই ওয়েবসাইট ফলো করলেই তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। এবং যদি আমরা জানতে পারি সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি অবশ্যই ভিডিও দিয়ে বলে দেবো যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারে সমস্ত বিষয় কিন্তু সেখানেই বলে দেবো। আজকে আমি যেটা বলবো যে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা হচ্ছে 2022 এবং 21-এর বা এতদিন পর্যন্ত যে ক্রাইটেরিয়া চলে এসেছে সেটার উপর ভিত্তি করে বলবো এবং জয়েন্ট এন্ট্রান্সে কল করেছিলাম তারা কী বলেছে সেটা বলবো। দেখো, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের একটা ক্রাইটেরিয়া লাগে হচ্ছে তোমরা শুধুমাত্র HS পাস করলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর যারা চাও যে আমরা নার্সিং পড়বো তো অবশ্যই নার্সিং পড়ার জন্য তোমাদের ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র HS পাস করতে হবে এবং HSে তোমাদের 40% লাগবে। কী বললাম, বোঝা গেছে? HSে তোমাদের 40% লাগবে অ্যাগ্রিগেট, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 40% লাগবে এবং ইংলিশে মূলত বা স্পেসিফিক যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইংলিশে কিন্তু তোমাদেরকে 40% রাখতেই হবে, ঠিক আছে। যারা 40% নেই তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ওকে, সো এটা গেল আবেদন করার। এবার যেটা মানে মূল বিষয় যে আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্টরা কি অ্যাপ্লিকেশন করতে পারবে নাকি শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করবে, তো উত্তরটা হচ্ছে না, সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। সে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড হও বা কমার্স ব্যাকগ্রাউন্ড হও বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও, তুমি কিন্তু GNM ANM এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। নার্সিং মূলত দুই রকম হয়, একটা হচ্ছে BSc নার্সিং বা যেটাকে UG লেভেল বলা হয় বা যেটা স্নাতক লেভেলের, ঠিক আছে। তো BSc নার্সিংয়ের ক্ষেত্রে তোমরা নামের মধ্যেই পাচ্ছ যে সায়েন্স, ঠিক আছে, BSc, তো এটার জন্য কিন্তু অবশ্যই সায়েন্স লাগবে, কিন্তু GNM বা ANM এর জন্য কিন্তু GNM বা ANM এর জন্য কিন্তু এরকম কোনো ব্যাপার নয় যে তোমাকে সায়েন্স হতে হবে। তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড হতে পারো, তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড হতে পারো, তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে পারো, যেই ব্যাকগ্রাউন্ড থেকে হও না কেন তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র তোমায় ANM এর জন্য তোমায় লাগবে কি সেটা বলে দিচ্ছি এবং কত কী বয়স লাগবে সেটাও তোমাদের বলে দিই। তো দেখো তোমাদেরকে তোমাদের এখানে পুরো ডিটেলসটা বলে দিচ্ছি, তোমাদের কিন্তু বয়স হতে হবে 35 বছরের মধ্যে এবং GNM এবং ANM দুটোর জন্যই কিন্তু বয়স হচ্ছে 35 বছর, অর্থাৎ তোমার যদি বয়স 35 বছরের মধ্যে হয় অর্থাৎ তুমি 18 বছর, 19 বছর, 20 বছর, 21, 22, 23, 24 বছর যাই তোমার বয়স হোক না কেন তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবার বলি তোমাদের কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের একদম স্থায়ী বাসিন্দা হলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যারা ANM এর জন্য অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু শুধুমাত্র তাকে গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা হতে হবে, বোঝা গেছে? অর্থাৎ তুমি যদি কোনো গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি ANM এবং GNM দুটোই দিতে পারবে, অর্থাৎ ANM এবং GNM দুটোই দিতে পারবে, কিন্তু তুমি যদি শুধুমাত্র মিউনিসিপ্যালিটি বাসিন্দা হয়ে থাকো অর্থাৎ পৌরসভা এলাকা বাসিন্দা হয়ে থাকো তাহলে শুধুমাত্র GNM দিতে পারবে, বোঝা গেছে কী বললাম? আমি আরেকবার বলে দিই, যদি তুমি পঞ্চায়েতে বাসিন্দা হয়ে থাকো অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা 5 বছর ধরে তাহলে কিন্তু তুমি ANM প্লাস GNM দুটোই কিন্তু পরীক্ষা দিতে পারবে, দুটোর জন্য কিন্তু তুমি এলিজিবল। কিন্তু মনে করো তুমি পৌরসভার বাসিন্দা অর্থাৎ তুমি পঞ্চায়েতের বাসিন্দা নও, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র GNM এ পরীক্ষা দেবে এবং এর জন্য কিন্তু তোমায় পড়তে হবে, ঠিক আছে।
এর জন্য কিন্তু আর বিশেষ কিছু ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র তোমাদেরকে এই দেখো লেখাই আছে এইচএসএ, অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 40% অ্যাগ্রিগেট রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টে, এবং ইংলিশ সাবজেক্টে কিন্তু 40% লাগবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই রাখতে হবে। আর এবার বলি যে দেখো নার্সিং তো বললাম, এবার ছেলেরা কি অ্যাপ্লিকেশন করতে পারবে? ছেলে এবং মেয়ে উভয়েরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? ছেলেদের জন্য কিন্তু এএনএম হয় না, শুধুমাত্র মেয়েরাই হবে, এবং মেয়েরা শুধুমাত্র যারা পঞ্চায়েতের বাসিন্দা তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? এএনএম কোর্সটা কি? এএনএম কোর্স সম্পর্কে আমি আমার চ্যানেলে অবশ্যই ভিডিও দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। জিএনএম এবং এএনএম পড়ার পর কীভাবে চাকরি পাওয়া যায়, সরকারি চাকরি পাওয়া যায় কি যায় না, সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু চ্যানেলে একে একে বলেছি, ঠিক আছে? এর জন্য কী করতে হবে, অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? যদি দেখো আগে কি নিয়ম ছিল 2019-20 এইসব বছরগুলোতে কিন্তু তোমাদের কিন্তু এইচএসএ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন নিয়ে নেওয়া হতো, অর্থাৎ তুমি এইচএসএ কত পার্সেন্ট পেয়েছো, মনে করো কেউ 90% পেয়েছে, কেউ 95% পেয়েছে, তো ওরা কিন্তু কোনো মানে পরীক্ষা টরীক্ষা কিছুই হতো না, এমনি পার্সেন্টেজের ভিত্তি করে কিন্তু চান্স পেয়ে যেত। কিন্তু 2021 বছর থেকে কিন্তু জিনিসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য অর্থাৎ জিএনএম এএনএম পড়ার জন্য কিন্তু তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হয়, সেটাকে বলা হয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের থেকে কিন্তু একটা জিএনএম এএনএম পরীক্ষা দেওয়া হয়, ঠিক আছে? তো এই পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ভালোভাবে পড়তে হবে, এবং পড়ার পর তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার পর তোমাদের কিন্তু একটা র্যাঙ্ক বেরোবে বা স্কোর বেরোবে, সেই স্কোরের উপর ভিত্তি করে তোমরা কিন্তু বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবে। বোঝা গেছে কি বললাম? তো এর জন্য কি করতে হবে, অবশ্যই এখন থেকে জোর কদমে পড়তে হবে। জোর কদমে পড়ার জন্য কী কী লাগবে, প্রথম কথা হচ্ছে একটা ভালো কোচিংয়ে ঢুকতে হবে, এবং দুই হচ্ছে ভালো বই ফলো করতে হবে। বই তো এটা হচ্ছে সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস। দেখো কোচিং দেওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই রয়েছে জিএনএম এএনএম এর জন্য 2023-এ যদি কথা বলি, 2023-এ কিন্তু আমাদের ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর 2022, ঠিক আছে? 1 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, বিভিন্ন চ্যানেলে অলরেডি শুরু হয়ে গেছে হয়তো, কিন্তু আমাদের একটু লেট হবে কারণ আমরা একটা পরীক্ষা নেব তোমাদের, ঠিক আছে? সবাই কিন্তু সুযোগ পাবে না। 2022-এ আমাদের মোট স্টুডেন্ট সংখ্যা ছিল 425, ঠিক আছে? 425 প্লাস স্টুডেন্ট কিন্তু ছিল, আর 2021-এ কিন্তু অনেকটাই কম ছিল, বাট 2022-এ আমরা অনেক স্টুডেন্ট পেয়েছিলাম, বিকজ আমাদের এত পাবলিসিটি ছিল, আমাদের এত মানে নাম ছিল, স্বনামধন্যতা এসেছে সব কিছু তোমাদের জন্যই। অবশ্যই তোমরা যারা দেখতে অবশ্যই তাদের জন্য অনেক থ্যাংক ইউ জানাই, অনেক ধন্যবাদ জানাই। তো এবার আমাদের টার্গেট রয়েছে অবশ্যই 400 প্লাস হবে স্টুডেন্ট, বাট আমরা কিন্তু পরীক্ষা নেব, যারা ভালো ফলাফল করবে বা আমাদের পরীক্ষা যারা পাস করতে পারবে তারাই কিন্তু আমাদের কাছে সুযোগ পাবে। এবার বলি কোর্স কী রয়েছে, দেখো তোমাদেরকে সরাসরি নিয়ে যাই সেই টোটাল কোর্সের ব্যাপারটা, তারপর তোমাদের জিএনএম এর জন্য বেস্ট বইগুলো বলবো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে 2023-এর জন্য মোটামুটি আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 15 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, বাট এটা আমাদের শুরু হবে কবে থেকে, 1 সেপ্টেম্বর, ঠিক আছে? 1 সেপ্টেম্বর থেকে আমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। কোথায় কীভাবে ক্লাস হবে, দেখো সমস্ত ক্লাসের রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে প্রতিদিন। গুগল মিটে ক্লাস হবে, প্রথম কয়েকটা দিন গুগল মিটে হবে, তারপর কিন্তু তোমাদের সমস্ত ক্লাসগুলো হবে রেকর্ডেড, ঠিক আছে? তোমরা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখতে পারবে, অর্থাৎ এমন নয় যে তুমি যখন ক্লাস শুরু তখনই দেখতে পাবে, এরকমটা নয়, রেকর্ড করা থাকবে, তুমি যখন ইচ্ছে তখন দেখতে পাবে, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবে। তো এবার একটা কথা মাথায় রাখবে, তোমাদের কিন্তু কোর্স ফি অর্থাৎ তোমাদের কোর্স ফি হচ্ছে 700 টাকা, একবারই টাকা লাগবে, অর্থাৎ এবার কিন্তু মানে প্রতি মাসে টাকা লাগছে না, যে 700 টাকা প্রতি মাসে লাগবে এরকমটা নয়, 700 টাকা একবারই লাগবে, ঠিক আছে? একবার লাগবে আর কিন্তু লাগবে না। আর এটা তোমাদের কতদিনের কোর্স, এটা হচ্ছে 6 মাসের কোর্স, 6 মাসের এটা হচ্ছে ভ্যালিডিটি, এবং তোমাদের কিন্তু অবশ্যই 700 টাকায় 6 মাস তোমরা পড়তে পারবে, অর্থাৎ এটার থেকে ভালো অপরচুনিটি আর কিছু হতে পারে না। কিন্তু এর জন্য কী করতে হবে, এর জন্য তোমাদের কিন্তু পরীক্ষায় পাশ করতে হবে, আমাদের পরীক্ষা হবে একটা, ঠিক আছে? কি কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে দেখতে পাচ্ছ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা আমি তোমাদের সুবিধার্থে আমি আপনাকে লিখেও দিচ্ছি, 9609122622, ঠিক আছে? এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে লিখবে জয়েন মি 2023 ক্লাস, ঠিক আছে? বা লিখতে পারো জয়েন মি 2023 জিএনএম এএনএম ক্লাস, যাই লেখো না কেন, তোমরা লিখলে অবশ্যই তোমাদেরকে ডিটেলসটা বলে দেবো। তো এখানে তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু প্রথমে একটা পরীক্ষা নেওয়া হবে, প্রথমেই 1 সেপ্টেম্বরের আগে একটা পরীক্ষা নেওয়া হবে, যারা পাশ করবে তাদের নাম ঘোষণা করা হবে,
তারাই কিন্তু এখানে কিন্তু অবশ্যই এই 700 টাকা পেমেন্ট প্রথমেই করে দেওয়ার পর তোমরা কিন্তু ক্লাস শুরু করে যাবে এবং তোমরা কিন্তু প্রত্যেকই ক্লাস করতে পারবে ঠিক আছে 6 মাসের জন্য কিন্তু এই কোর্সটা নেওয়া হচ্ছে 6 মাসের কিন্তু তোমাদের ভ্যালিডিটি এবং কোর্স ফি বললাম কত 700 টাকা অবশ্যই যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু কোর্সটা নিয়ে নেবে কারণ আমাদের 2000 যদি 22 এর কথা বলি 425টা স্টুডেন্ট তার সাথে আরও অনেক স্টুডেন্ট কিন্তু পরে ভর্তি হয়েছিল এবং তাদের কিন্তু অনেক সমস্যা হয়েছিল তো অবশ্যই যদি কেউ অ্যাডমিশন নিতে চাও সঙ্গে সঙ্গে নিয়ে দেবে কারণ আমাদের কিন্তু সিট বেশি থাকে না ঠিক আছে আমরা চাই এবারও 400 মতো স্টুডেন্ট হোক তো এর জন্য অবশ্যই কিন্তু আমরা আগে থেকেই তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু করে দিচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মানে আমাদের টোটাল ব্যাচের নাম ঠিক আছে GAEP 2022 তো 2022-এ আমরা যেহেতু স্টার্ট করছি তাই 2022 কিন্তু তোমাদের কিন্তু ক্লাসগুলো হবে 2023-এর জন্য ওকে তো অবশ্যই যদি নিতে চাও অ্যাডমিশন নিয়ে নেবে এবার বলি বেস্ট বই কোনটা তোমরা কোন বইটা ফলো করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে সেটা তোমাদের বলে দিই দেখো প্রথমে বলি বাজার চলতে অনেক বই রয়েছে বিভিন্ন প্রকাশনী থেকে কিন্তু বিভিন্ন প্র্যাকটিস কোশ্চেন বের করে দেওয়া হয় বাট আমি তোমাদের সাজেস্ট করবো আগে কিন্তু এই ধরনের বইগুলো পড়বে তোমাদের কিন্তু অবশ্যই টেক্সট বইটা অবশ্যই পড়া উচিত প্রথমে তারপর তোমরা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ যে বইগুলো রয়েছে সেগুলো পড়বে ঠিক আছে তো ফার্স্টে যেটা বলবো যে লাইফ সায়েন্সের ব্যাপারটা লাইফ সায়েন্সে প্রচুর মার্কস থাকে ঠিক আছে তো সেই লাইফ সায়েন্সেই তোমাদের কিন্তু মোটামুটিভাবে এই যে বইটা রয়েছে সাতরা পাবলিকেশনে এই বইটা ফলো করবে এই বইটা খুবই ভালো বই আর এই যে বইটা রয়েছে এটা হচ্ছে তোমাদের কম্পিটিটিভ ম্যাথের জন্য এই বইটা হচ্ছে ছায়া প্রকাশনীর এই বইটা খুব ভালো বই রিজনিংয়ের জন্য কিন্তু আর এখন বলছি না রিজনিংয়ে অনেক বই রয়েছে এই রিজনিংগুলো আমাদের ক্লাসে করে দেওয়া হবে ঠিক আছে সেটা আমি বলছি না অবজেক্টিভ ইংলিশের জন্য এই বইটা খুব ভালো এসপি বক্সির বই এটা কিন্তু খুবই ভালো বই এই বইটা তোমরা ফলো করতে পারো ঠিক আছে এবার ফিজিক্যাল সায়েন্সের জন্য বই ফিজিক্যাল সায়েন্সের জন্য দুয়ারি মুখোপাধ্যায় যে বইটা রয়েছে সেটা কিন্তু বেস্ট বই ঠিক আছে সেটা হচ্ছে সম্ভবত তোমাদের সাতটা পাবলিকেশনের বই সেটা কিন্তু খুবই ভালো বই তোমরা অবশ্যই দেখে নেবে আর তোমাদের বলি এবার যে কোন সাবজেক্টে কত কী মার্কস রয়েছে সেটাও তো জানতে হবে তো দেখে নাও দেখো এটা হচ্ছে 2022-এর যে শিডিউল ছিল ঠিক আছে ওদের কিন্তু এটা হচ্ছে সিলেবাস তো 2021-এ একই সিলেবাস ছিল শুধুমাত্র নাম্বার বিভাজনটা বা এই যে মার্কস ডিভিশনটা সেটা আলাদা ছিল সেটা 2021-এ পরীক্ষা হতো কিন্তু মোট হতো 65 নম্বরের ঠিক আছে বাট এটা কিন্তু 2022-এ করে দেওয়া হয়েছে 115 নম্বরের তো এবার যদিও বা মার্কস ডিভিশন বেড়ে যেতে পারে বাট তোমাদের কিন্তু এই যে সিলেবাসটা সেটা কিন্তু সেম থাকবে ঠিক আছে অর্থাৎ 2021-এর দেওয়া ছিল 2022-এর তাই আছে শুধুমাত্র নম্বর বিভাজনটা বেড়ে গেছিলো তো তোমাদের কিন্তু একই রকম সিলেবাস বা একই বই থাকবে ঠিক আছে তো প্রথমে তোমাদের কী বলছি লাইফ সায়েন্স থাকবে ফিজিক্যাল সায়েন্স থাকবে ইংলিশ থাকবে ম্যাথ জেনারেল নলেজ এবং আরেকটা হচ্ছে লজিক্যাল রিজনিং ঠিক আছে লজিক্যাল রিজনিং তো এই হচ্ছে তোমাদের কয়েকটা বই পড়তে হবে তো এর জন্য অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করে দাও কারণ এখানে পরীক্ষা কিন্তু বেশ একটা কম্পিটিশন হয় ঠিক আছে কারণ তোমরা প্রত্যেকে জানো যে GNM ANM পড়ার পর কিন্তু কেউ বসে থাকে না প্রত্যেকে কিছু না কিছু সরকারি চাকরি করছে বা কেউ বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে ভালো একটা কিন্তু অপরচুনিটি পাওয়া যায় GNM ANM পড়ে তো এর জন্য অবশ্যই তোমাদের কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করে দিতে হবে এবং অবশ্যই যখনই অ্যাপ্লিকেশান স্টার্ট হবে আমি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে বলে দিতে শুরু করব তোমরা কিন্তু অবশ্যই একটু চ্যানেলটা ফলো করবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা GNM ANM পড়তে চাই অবশ্যই কিন্তু তোমাদের যদি ভালো ফলোয়ার্স আসে যদি তোমাদের ভালো একটা সাপোর্ট আসে আমি কিন্তু অবশ্যই এখন থেকে তোমাদের ক্লাস করা শুরু করে দেবো ফ্রি ক্লাসগুলো ঠিক আছে পেড ক্লাসের পাশাপাশি ফ্রি ক্লাসও চলবে আমাদের এই চ্যানেলেই তো এর জন্য অবশ্যই তোমাদের কী করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্রচুর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে আমি কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দেবো তো চলো আজকের মতো এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থেকো নমস্কার